আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে বিষয়বস্তু হচ্ছে অতীত নিয়ে কথাবার্তা বলা। অতীতের কারণে আমাদের জীবন শোচনীয় অবস্থা হয়ে পড়ে, আমাদের গন্তব্য অবস্থা অবনতি ঘটে। কিন্তু আরবিতে এই গন্তব্য অবস্থা যে আপনার শোচনীয় হয়ে পড়ছে সেটাকে বলা হচ্ছে লা তাহজা, অর্থাৎ হতাশ না হওয়া। আসলে জীবনের আমাদের রাশিমালা তিনটি বাদনে বাঁধা যায়, যেটা হচ্ছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এই তিনটি কাল বা সময়ের ব্যবধানে বর্তমান পরিস্থিতিকে আমরা এত মাথা ব্যথা নেই না, আর বর্তমানের কারণেই আমাদের অতীত খারাপ চলে যায়। যেটা বর্তমান ছিল সেটা কিছুক্ষণ পর অতীত হয়ে যাবে, যেটা ভবিষ্যৎ আসবে সেই ভবিষ্যতে কাজ করতে গিয়ে আপনি বর্তমান অবস্থাকে বুঝিয়ে থাকবেন। ভবিষ্যতে যাওয়া মাত্রই আপনি কোন কোন কাজ করছেন সেটা যদি করা হয়ে যায় তখন এটা অতীতে চলে যায়। এখন অতীতে আমরা কি করেছি না করেছি হায়হুতাশ করে আমাদের জীবন শেষ হয়ে যায়। কি পেলাম আর কি পেলাম না এভাবে আমরা চিন্তা বিহুষ হয়ে পড়ি। আমাদের চলার পথে বাধা হলো এই অতীত নিয়ে, তা হচ্ছে হতাশা। পিছুটার নামে এক অতি মারাত্মক জিনিস আমাদেরকে ধাওয়া করছে। আপনার মাঝে মাঝে এমন চিন্তা হবে যে আমি তো এমন, আমি তো এত খারাপ, আমি কেন ভালো করতে যাব, মানুষ কি বলবে আমাকে। এখন যদি সব কিছু ছেড়ে দিয়ে আমি যদি সলাত আদায় করি, আমি যদি পর্দা আদায় করি, দান সৎকার করি, ভালো আমলগুলো করছি, তখন কিছু মানুষ আমাকে বলবে যে দুদিন আগে এই ছেলেটি সিগারেট হাতে ছিল, তারপর জেনা ব্যবচার করতো, তারপর হারাম পথে ইনকাম করতো, এভাবে মানুষ আপনাকে বলে বেড়াবে। এরকম তো বলেই, আবার বলে যে এত পাপ কাজ করার পর আজ এসেছে সে ভালো হতে, অথচ তার ভালো হওয়ার সময় আগে ছিল, বর্তমানে সে ভালো হলেও কোনো লাভ হবে না। এভাবে আপনার মনের মাঝে একটি কঠিন বাস্তবতা তুলে ধরে। তবে এক্ষেত্রে সাবধান থাকা উচিত, আপনাকে সাবধান থাকা উচিত, তাদের কথায় কান দেবেন না। আপনার অতীতে যদি আমার মতো, আমিও যে গুনাহগার নই এমনটা বিষয় না, অতীতের মতো সবাই গুনাহগারে লিপ্ত, আপনি ঠিক গুনাহগার আপনি অন্তত হবেন, কিন্তু অতীতের কারণে আপনি আপনার ভালো হওয়ার যে বাধা আসছে সেটাকে আপনি আঁকড়ে ধরে রাখবেন না। আমাদের সত্যের নিয়ে না ফেরার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই পিছুটা। আপনি যদি সমাজে মানুষের কথা না আছেন আর ভাবেন যে আরে কি হবে, ভালো হয়ে তো কোনো লাভ নেই, অযথা ন্যাকামি করছো, যদি না অতীতের মোড় পিছু ছাড়ে তবে শুরুতে আপনি ধ্বংস হয়ে গেলেন, আপনার হার এখানে। শয়তান আপনার সাইকোলজি খুব ভালো করে জানে, তাকে সাইকোলজি শিখানো লাগে না, এটা নীতি বিরুদ্ধ। তাই এই সাইকোলজি পাশ কাটাতে হবে, নয়তো আপনার জীবন লন্ডভন্ড হয়ে যাবে, আপনি অথৈ সাগরে ডুবে যাবে, আপনার কোনো সাহায্যকারী বা কোনো শুভাকাঙ্ক্ষী থাকবে না। অন্যেরা যা বললো যে ভাই তুমি তো খারাপ কারণ তোমার অতীত খারাপ, আবার বোনকে বলে তুমি নিজেকে কি হেফাজত করবে, তোমার অতীত এমন, তোমার ফ্যামিলি যে এমন, তখন মন থেকে একটি উচ্চারণ আসবে যে হাসবুনাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। এই কথাটাই বলি, আর হাসি মুখে বলবেন আলহামদুলিল্লাহ আমি সত্যের প্রত্যাশী, আর সত্যই হচ্ছে আপনার জন্য জান্নাত। কারো কথায় কান দিবেন না, কারণ তারা আপনার কাছে অতীতের
যে ভুলগুলো তারা সংশোধন করে দেয় না। আপনাকে ওই যে বললো যে মাঝে মাঝে আপনাকে পিন মারবে, আপনার মনের ভিতরে পিন মারবে, অন্তরে পিন মারবে। পিন মারতে খুব সহজ, কিন্তু ওঠানোটা খুবই কঠিন। অতীতে নিয়ে যত আফসোস করবেন, যত পিছনে প্রাধান্য দিবেন, সমাজে যে দালালরা রয়েছে তারা আপনাকে তত কান দেবে। আপনাকে যে ভালোবার যে পয়েন্টগুলো আপনি সাজিয়েছেন সে ভালো পয়েন্টগুলো তারা কমিয়ে দিবে। আর পয়েন্ট শেষ মানে হচ্ছে আপনি হতাশ হয়ে গেলেন, আল্লাহ তারা রহমত থেকে আপনি নিজেকে ভাববেন যে আপনি বিচ্যুত হয়ে গিয়েছেন। তাই আল্লাহ তারা একটি আয়াতের দিকে আপনি চোখ দিলেই বুঝতে পারবেন যে আল্লাহ তারা আমাদের জন্য কেমন যথেষ্ট। আল্লাহ তারা বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ক্ষমা করে দেন, তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়াল। সূরা জুমার আয়াত নাম্বার 53। দিনের পথে শুধু তার কথাই শুনবেন এবং মানবেন যে আপনার শুভাকাঙ্ক্ষী যে আপনাকে দিনের পথে সাহায্য করবে। আপনার অতীত নিয়ে খোঁচা দেওয়ার লোকগুলো থেকে আপনি সর্বদা বিরত থাকবেন, তাদের চেষ্টা যেন আপনার মনে কষ্টের প্রলোভ না দেয়, কারণ একদিন তো একদিন আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। সুতরাং সেই হিসাবে তার আনুগত্যই আমাদের জান্নাত, এবং দুনিয়াতে যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাও সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানা তৌফিক দান করুক। আমিন।